আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নতুন দুইটা গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। এখানে আমাদের প্রথম সমস্যায় বলা আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আরএমএস বেগ 49,330 সেমি/সেকেন্ড হলে গ্যাসটির আণবিক ভর কত। তাহলে এখানে আমাদের তাপমাত্রা দেওয়া আছে, গ্যাসের আরএমএস বেগের মান দেওয়া আছে, বলা আছে গ্যাসের আণবিক ভর কত হবে। তো এর আগে যে অঙ্কগুলো আমরা সলভ করেছিলাম সেখানে ছিল কি আমাদের তাপমাত্রা দেওয়া ছিল, আণবিক ভর দেওয়া ছিল, বা হচ্ছে আমাদের ঘনত্ব দেওয়া ছিল, সেগুলো থেকে আমরা সি আরএমএস এর মান নির্ণয় করেছি। কিন্তু এই অঙ্কে আমাদের আরএমএস বেগের মান দেওয়া আছে, তাপমাত্রার মান দেওয়া আছে, এই দুটো মান ব্যবহার করে আমাদেরকে আণবিক ভরের মান নির্ণয় করতে হবে। তো প্রথমে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমরা সাইডে লিখে নিচ্ছি। তাপমাত্রা টি ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াস, যেটা কেলভিন স্কেলে হবে 273 কেলভিন। এরপর আরএমএস বেগ সি আরএমএস মান দেওয়া আছে 49,330 সেমি/সেকেন্ড। তো এখানে যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ড এককে মানটা দেওয়া আছে, তাহলে আমরা আণবিক ভরের মানটা পাবো কোন এককে, গ্রাম পার মোল এককে। এখানে ক্যালকুলেশন করে আমরা এম এর যে ভ্যালুটা পাবো সেটা হবে কোন এককে, অবশ্যই গ্রাম পার মোল এককে। যদি এখানে আরএমএস বেগের মানটা মিটার পার সেকেন্ড এককে দেওয়া থাকতো, তাহলে আমরা আর এর ভ্যালুটা ব্যবহার করতাম কি, এসআই এককে, জুল পার মোল পার কেলভিন এককে, এবং সেই ক্ষেত্রে আমরা এম এর মানটা পেতাম কিলোগ্রাম পার মোল এককে। তাহলে এখন আমরা সূত্র যেটা জানি, সি এর সূত্র হচ্ছে √3RT/m। যেহেতু আমরা এম এর মান নির্ণয় করব, তাহলে আমাদের সহজভাবে এম রাশিটাকে বাম পাশে নিয়ে যেতে হবে, বাকি রাশিগুলো চলে আসবে ডান পাশে। প্রথমে আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করলে আমাদের এই যে হোল রুট চিহ্নটা এটা চলে যাবে এবং সি স্কোয়ার হয়ে যাবে। তাহলে সি স্কোয়ার ইকুয়ালস টু হবে 3RT/m, বা এম ইকুয়ালস টু হবে 3RT/c². এখানে সি স্কোয়ার নিচে চলে আসবে ভাগ অবস্থায় এবং এম এখানে ভাগ অবস্থায় ছিল, অপর পাশে চলে গেলে সেটা উপরে গুণ অবস্থায় চলে যাবে। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। 3 × আর এর ভ্যালুটা আমরা এখানে সিজিএস পদ্ধতির যে ভ্যালু সেটা বসাবো, যেহেতু এখানে সিজিএস পদ্ধতিতে আরএমএস বেগের মান দেওয়া আছে। সিজিএস পদ্ধতিতে আর এর ভ্যালু হচ্ছে 8.32 × 10⁻⁷ আর্গ পার মোল পার কেলভিন। টি এর মান 273 কেলভিন এবং সি এর মান হচ্ছে 49,330² তো আমরা এখানে ভ্যালু পাচ্ছি 28 গ্রাম পার মোল। তাহলে এখানে আমরা যে গ্যাসটা ব্যবহৃত হয়েছে সেই গ্যাসটির আণবিক ভরের মান পেলাম 28 গ্রাম পার মোল। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। তো যদি আমাদেরকে বলতো গ্যাসটিকে শনাক্ত করো, তাহলে আমরা কি করতাম, 28 গ্রাম পার মোল কোন গ্যাসে আণবিক ভর সেটা আমরা বের করতাম। তো আমরা দেখতে পারি নাইট্রোজেন যে গ্যাসটা আছে সেই গ্যাসের আণবিক ভর কিন্তু 14 × 2 = 28 গ্রাম পার মোল। তাহলে আমরা বলতে পারি উক্ত গ্যাসটি ছিল নাইট্রোজেন গ্যাস। যদি আমাদের শনাক্ত করতে বলে তাহলে আমরা এভাবে শনাক্ত করে দেব, আর যদি বলে যে শনাক্ত না করতে বা শুধু আণবিক ভর আমাদের কাছে জানতে চায়, তাহলে আমরা শুধুমাত্র এতটুকু পর্যন্ত অঙ্ক করলেই অঙ্কটা ঠিক হয়ে যাবে। তো এখন আমরা দ্বিতীয় যে অঙ্কটা দেওয়া আছে সেটা সলভ করব। তো দ্বিতীয় অঙ্কে আমাদের বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের ঘনত্ব 1.75 গ্রাম পার লিটার, ওই তাপমাত্রায় গ্যাসটি অনুসমূহের আরএমএস বেগ নির্ণয় করো। তো এরকম অঙ্ক আমরা আগেও সলভ করেছি। যেহেতু আমাদের বলেছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে কিন্তু এসটিপি কন্ডিশন বলেনি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্দেশ করে কক্ষ তাপমাত্রাকে, যে কন্ডিশনটাকে আমরা বলি কি এসএটিপি, স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসএটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কিন্তু এসটিপির আয়তনের সমান হয় না, তার চেয়ে একটু বেশি হয়। এসএটিপিতে 1 মোল গ্যাসের আয়তন ধরা হয় 24.789 লিটার। তো এখানে কিন্তু সেই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এর আগে আমরা ঘনত্বকে 22.4 লিটার দিয়ে গুণ করে কিন্তু পেয়ে গিয়েছিলাম আণবিক ভর। এখানে এই ক্ষেত্রে আমরা কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 মোল গ্যাসের আয়তন অর্থাৎ 24.789 লিটার দিয়ে ঘনত্বকে গুণ করলে আণবিক ভরটা পেয়ে যাব। যেহেতু 1 মোল ইকুয়ালস টু 24.789
লিটার, এটা এসএটিপি কন্ডিশনে। তাহলে এক লিটার আয়তনে যদি 1.75 গ্রাম পদার্থ থাকে, 24.789 লিটার আয়তনে কত গ্রাম থাকবে? 1.75 × 24.789 গ্রাম পার গ্রাম পদার্থ থাকবে, তো 43.38 গ্রাম। তাহলে উক্ত পদার্থের আণবিক ভর এম ইকুয়ালস টু হবে কি? 43.38 গ্রাম পার মোল। যেহেতু এক মোল পরিমাণ পদার্থ আয়তন এত 24.789 লিটার, তাহলে 24.789 লিটারে যতটুকু পদার্থ উপস্থিত আছে সেটাই এক মোল পদার্থের আণবিক ভরকে নির্দেশ করে। এখন এখানে আমরা যেহেতু এসআই এককে প্রত্যেকটা মান ব্যবহার করি এই অঙ্ক সলভ করার ক্ষেত্রে, তাই আমরা এই যে গ্রাম পার মোল এককের আণবিক ভরের মানটা, এটাকে আমরা কিলোগ্রাম পার মোল এককে কনভার্ট করব। কিলোগ্রাম পার মোলে কনভার্ট করার জন্য এটাকে আমরা 10^-3 দিয়ে গুণ করব। তো এই গেল আমাদের হচ্ছে আণবিক ভরের মান বের করা। তো এখন তাপমাত্রা কিন্তু অলরেডি আমাদের দেয়া আছে, সেটা কি 25°C। তো এটাকে কেলভিন স্কেলে কনভার্ট করলে 25+273 = 298 কেলভিন। তো এখন আমরা সূত্রে বসিয়ে অঙ্কটা সলভ করব। আরএমএস বেগ নির্ণয়ের সূত্র আমরা জানি, √3RT/m, √3। আর এর মান এসআই এককে হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, টি এর মান 298 কেলভিন এবং এম এর ভ্যালু হচ্ছে 43.38 × 10^-3। এখানে আমরা আরএমএস বেগের মান পাচ্ছি 413.93 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে উক্ত গ্যাসের অনুসমূহের আরএমএস বেগ 25°C টেম্পারেচারে 413.93 মিটার পার সেকেন্ড। তো আশা করি আজকের সলিউশনগুলো সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।